আসসালামাইকুম। 2018 টাটা ল্যান্ড ক্রুজার 4.5 লিটার টার্বো ইঞ্জিন। তো এটার ইঞ্জিন অয়েল ফিল্টার, ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। তো এটা দেখেন, টাটার জেনুইন মোটর অয়েল, ডিজেল যেটা আছে এটার, এটার জন্য হাফ পার্ট খুলে নিলেই হইব, পুরো কভার খোলা দরকার নাই। আর এখানে প্রিসমল কভার আসছিল, ওটা আগে ফিটিং হয় নাই। 14 নম্বর রিং, হাফ রিং বক্স যেটা দিয়ে খোলেন, খুলতে পারবেন। বোল্টের ওয়াশার ভালো থাকলে সেটাতে ফিটিং করে নেবেন, আর খারাপ থাকলে নতুন দিয়ে নেবেন। আমারটা ভালো আছে, তাই ফিটিং করি নাই। ফিল্টার হাউজিংয়ের নিচে যেটা আছে এটা রেডিও আসার, নাহলে মিডিয়াম যে র্যাকেট আছে এটা দিয়ে খুলতে পারেন। আমার কাছে রেডিও আসার, এটা খুলে নিয়েছি। এটা খোলার পরে দেখেন ফিল্টারের ভিতরে প্লাস্টিকের হোস আছে, এই হোসটা আছে, এটা দিয়ে আমার এটার ভিতরে যে অয়েলটা আছে ওটা ড্রেন দিতে পারবেন। এখন ভিতরে যে অয়েল আছে এটা বাইরে চলে যাব। পরবর্তীতে এরকম একটা ফিল্টারের টুলস নিয়ে দেবেন, এটা অটো অ্যাডজাস্ট। একটু কেয়ারফুলি খোলবেন, প্লাস্টিক তো একটু কেয়ারফুলি খোলাই ভালো। এটা আমার মনে হয় দুই সার্ভিস চেঞ্জ করা হয় নাই। অনেক সময় কী হয়, বাইরে চেঞ্জ করলে অয়েলটা চেঞ্জ করে দেয়, ফিটা চেঞ্জ করে না। মনে হয় এটার সাথেও সেরকম কিছু হয়েছে। পুরাতন ফিল্টার, এই নতুন ফিল্টারের ভিতরে আছে, এখানে ওরিংও আছে, ওরিং দুইটা। এই ওরিং দুটোটা ফিল্টার হাউজিংয়ে ফিটিং হইব, আর এটা নতুন ফিল্টার। দেখেন পুরোটা কালো হয়েছে, আর এটা কি সুন্দর। ফিল্টার ফিটিংয়ের পর ওরিং যখন ফিটিং করবেন, আলতো করে গিরিস নাহলে অয়েল দিয়ে নেবেন। টাইট দরকার, ওপেনটা প্লাস নিচে যেটা আছে অ্যালুমিনিয়ামের নাট, দুটো টাইট করে নেবেন। তারপর টাইট করে দিয়েছি, অয়েল দিয়ে নিতেছি। তো আমরা সাধারণত 2 কিলোর বরাবর দিই, কারণ আমাদের ওই
দুগুলানের মাপ হয়ে গেছে, যে দুগুলানি যায় অয়েল ঢালার পরে অয়েল গেজ ভালো করে চেক করে নেবেন। প্রথমে একটু বেশি দেখাইব কারণ এখনও ফিল্টার অয়েল যায় নাই। স্টার্টার ভালো করে চেক করে নেবেন, ক্যাপটা ভালো মতো ফিটিং করে নেবেন। আলহামদুলিল্লাহ, সব ভালো করে চেক করে নেবেন।